বেগমগঞ্জের দশ নং নরোত্তমপুর ইউনিয়নে বিনামূল্যে দন্ত চিকিৎসার রক্তচাপ মাপা ও ডায়াবেটিস চেক আপ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শাহজাহান ফিরোজ মেমোরিয়াল একাডেমিতে এতে শত শত নারী পুরুষ শিশু সহ সব বয়সের লোক চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন শাহজাহান ফিরোজ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা শফিউল আজম পিন্টুর বড় ভাই সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু এসএনটিভিকে বলেন শাহজাহান ফিরোজ মেমোরিয়াল একাডেমির উদ্যোগে প্রতি বিভিন্ন ধরনের সেবামূলক মহতি উদ্যোগ গ্রহণ করা হয় কখনো কম্বল বিতরণ কখনো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় এবার বিনামূল্যে দন্ত চিকিৎসা রক্তচাপ মাপা ডায়াবেটিস চেকআপের আয়োজন করা হয় তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন শাহজাহান ফিরোজ মেমোরিয়াল একাডেমির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের মানব সেবামূলক কাজ অব্যাহত থাকবে আমাদের শাহজাহান মেমোরিয়াল একাডেমির উদ্যোগে আমরা অন্যান্য বছরের ন্যায় কোনো বছর হয়তো কম্বল বিতরণ করি বছর চক্ষু শিবির এবছর আমরা উদ্যোগ নিয়েছি ফ্রি দন্ত চিকিৎসার জন্য আমাদের এই ক্যাম্পে সাধারণ পাবলিক জনগণের একটি সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নেব এখানে সবাই ওষুধও পাবেন বিনা পয়সায় ডাক্তার দ্বারা বিদেশি ডাক্তার দ্বারা দেশি বিদেশি ডাক্তার দ্বারা একটা ফ্রি এই দন্ত চিকিৎসার জন্য আয়োজন করা হয়েছে